হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, রবিবার সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রবিবার মানে সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, বুঝতেই পারছো। সাজুগুজু করে চলে এসেছি, কিছুই না, সাজুগুজুর মধ্যে একটু হচ্ছে লিপস্টিক। লিপস্টিকটা এখন বাইরে পরে বেরোতে পারবো না, সেটা মানে মুখে যদি সবসময় মাস্ক থাকে কী করে লিপস্টিক পরে বেরোবো সেটা সবাই জানো। সেই জন্য লিপস্টিক তোমাদের দৌড়াতে বেশ তোমাদের সামনে আসার জন্য এখন একটু হালকা করে লিপস্টিক আমি পরছি, ঘরেই থাকাকালীন অবস্থায় পরছি, নালে লিপস্টিকগুলোরও তো ডেট শেষ হয়ে যাবে, সব ফেলে দিতে হবে, মানে সব নষ্ট হয়ে যাবে। আজকে বেশ ভালো পরিমাণে একটু গরম আছে, বুঝতেই পারছো। ফ্যানটা অফ করলাম, হ্যাঁ, পরোটা নিয়ে চলে এসছে। সকালবেলায় পরোটা বানিয়েছিলাম, সেই পরোটা এখন এটা একটু পরোটাটা খাবো আমি, রেখেছি টেবিলে, ওই জন্য নিয়ে চলে এসছে। বাবাই রেখে এসো, রেখে এসো, যাও আর বাবিকে দেখো, যাও। তা কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি ভালোই আছো। আর লকডাউন তো এখন আরও বাড়বে, আরও চলবে, আমাদেরকে এরকমভাবেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে। আর লকডাউন অনেকেই মানছে না, তার মানে সেই জন্য হয়তো আরও বাড়ছে, বুঝতে পারছি না আমাদের ভবিষ্যৎ কী আছে, বুঝলে তো, মানে কিছুই বলা যাচ্ছে না ভবিষ্যতে কী হবে। তা আজকে সকালবেলায় কী কী ব্রেকফাস্ট করছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, কিন্তু বলে দিচ্ছি, সকালবেলায় ব্রেকফাস্টে ছিল আজকে পরোটা ছিল, তড়কা ছিল, তারপরে লাঞ্চে যেহেতু ব্রেকফাস্টটা একটু হেভি করেছিলাম ওই জন্য লাঞ্চে পাতলা একটা রুই মাছের ঝোল পটল আর কাঁচকলা দিয়ে, আর ঘি করলা ভাজা বা কাঁকরোল, অনেকে কাঁকরোলই বলে, কাঁকরোল ভাজা, আর হচ্ছে তার সাথে কুমড়ো ভাজা, এটাই ছিল আমাদের আজকে লাঞ্চের মেনু। তারপর তো খেয়ে দিয়ে যেমন একটু রেস্ট নিলাম, তারপর কাজের মাসি এলো, কাজ করলো, আমিও ঘুম থেকে উঠে যা যা কাজগুলো সারা সারলাম, তারপরে তোমাদের সামনে চলে এলাম। আর এখন সন্ধ্যাবেলায় আমরা একটু টিফিন করবো, টিফিন করে তারপরে আজকে একটা জিনিস বানাবো, হয়তো তোমরা টাইটেলটা দেখে বুঝতেও পেরে গেছো আজকে আমি কি বানাতে চলে যাচ্ছি, মানে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেটা আগেও আমি অনেকবার বানিয়েছি, খুব টেস্টি হয়, দারুণ খেতে হয়। আর তোমরা তো সবাই জানো মোচা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, খুবই উপকার। মোচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আমার একটু ব্লাডের প্রবলেম আছে, তাই আমার পক্ষে খুবই উপকার। আমি তো মোচার তরকারি করে প্রায় খাই, মোচা বলো, থোর, এসবগুলো বেশ ভালো, সবারই পক্ষে বেশ উপকার, বেশ আয়রনটা বেশ ভালো পরিমাণ আছে। তা আজকে ভাবলাম মোচার চপ করব, মোচার কাটলেট চপ না, মোচার কাটলেট করব, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে মোচার কাটলেটটা খেয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গীত, নাকি কাল থেকে ডায়েট করবে, দেখা যাক কত কী হয়ে ওঠে, আদৌ ডায়েট হবে কি না মানে কিছুই বলা যাচ্ছে না। তো চলো আর বেশি বকর বকর না করে না আমরা টিফিনটা সেরে নিই। টিফিনে হরলিক্সে নিয়েছি, আজকে আর চাটা নিয়ে নিই, যেহেতু মোচার চপ টপ খাওয়া হবে। দিয়া সেই দেখো জল ভরছে, এই দেখো দেখেছো কেমন করে জল ভরছে, স্টপ করে দেবো আর একটু ভর্তি হয়েছে, স্টপ, দেখতে পেলে ওর মতো জল ভরছে। সঙ্গীত, এই দেখো সঙ্গীত, এসো 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 সঙ্গীত যে এলো বসার জন্য, ও কি আস, ওর বাবার জায়গায় বসো, তুমি এদিকে এসো, আমাকে মাঝে মধ্যেই বলে মাম্মি মাম্মি বলো বলো খাও খাও
ইয়াসের কাছ থেকে পরোটা চাইছে ওর বাবা নিচ্ছে একটা পরোটা নিয়ে নিয়েছে আর ববি খালি একটু করে চাইছে আর ববিকে দিচ্ছে তাই না নয়ন নারায়ণ চলে এসছি রান্নাঘরে আর আজকে রাত্রে মোচার কাটলেট তার যোগার যন্ত্র আমি এখন আর করছি না এতক্ষণ শৈশব নিয়ে ব্যস্ত চল তোমাদেরকে শেয়ার করি কি করে তৈরি করি মোচার কাটলেট দেখো এখানে নিয়ে নিয়েছি মোচা আর আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আর একটু আদা গ্লেলে একটু হালকা ভেজে রাখা চপ করে মানে একবারে কুচি কুচি করে কাটা হয়েছিল ব্যাপারটা সেটাকে একটু তেলে ভেজে নেব পেঁয়াজ রসুন আর আদা এবার এটার মধ্যে আমি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো স্বাদ অনুপাত লবণ দিচ্ছি কয়েক দিনের চিনি এই মিক্সারটা দিয়ে দেবো এটা হচ্ছে শুকনো লঙ্কা আর শুকনো জিরে খোলায় ভেজে রাখে এটা দিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে মেখে নেব এখানে বাইন্ডিংটা শক্ত করার জন্য দিচ্ছি বেসন এটাকে এবার মেখে বেশ ভালো শক্ত একটা বাইন্ডিং করে নেবো যেমন কাটলেটে শক্ত হয় সেরকম এবার এটাকে দেখো এমনি করে করে নিচ্ছি এটা কর্নফ্লাওয়ার গুলো আছে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলো রেখেছি এটা নেব এর মধ্যে একটু চুবিয়ে নেব কর্নফ্লাওয়ারটার মধ্যে এটা হচ্ছে কর্নফ্লেক্স গুঁড়ো এর মধ্যে ডিপ করে নেব এমনি করে এখন সবকটা আমি তৈরি করে নিই এবার এইগুলো একে একে ফ্রাই করে নেব দেখতে কিন্তু দারুণ হয়েছে বেশ ক্রিপসিও ব্যাপারটা এসছে কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে না দারুণ হয় আমি কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে করি খুব ভালো লাগে তা এটা খেয়ে জানাবে সঙ্গীত কারণ আমি বানিয়েছি কেউ একটা খেয়ে জানিয়ে মানে ভালো বললে আরও মনটা ভালো লাগবে আমি তো খেয়ে বুঝতে পারবই তার আগে সঙ্গীত খাও সঙ্গীত অলরেডি বাটিতে একটা নিয়ে নিয়েছি অবশ্যই ও টেস্ট করে জানালে তবেই বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে গরম বানাবো না
নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে? হান্ড্রেড কত? কেউ যদি খেয়ে ভালো বলে এর থেকে ভালো আর কি চাই বলো? ঠিক আছে, কিছু লাগবো না, বাসন দিয়ে নেবে, পরে নেবে, আসল খাবার যখন তখন আসল খাবে যখন তখন নেবে, এখন থেকে টেস্ট করলো সবে মাত্র টেস্ট, এখন মিছি মিছি সঙ্গীতের যে খেতে ভালোবাসে কাটলেট যার জন্য বানালাম তারই শরীরটা একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, কেন জানি না প্রচুর গরমটা বেড়ে গেছে সন্ধ্যে থেকে, হঠাৎ করে এত গরমটা বেড়ে গেছে না, ওই কারণেও হতে পারে বুঝলে। আর আমি তো তখন খাইনি, খেয়ে কিছু বলিনি, আমি তারপর একটা খেয়েছিলাম দারুণ হয়েছে খেতে, তার সাথে এটা কাসুন্দি দিয়ে খেতে দারুণ লাগছে বলো। বেচারি আজকে আর কথা বলতে পারছে না, অবস্থাই নেই গরমে, আমি অজ্ঞান হয়ে আছি। ও এখন চাইছে মানে ভিডিওটা একটু স্টপ হলেই ও গিয়ে কুলারটা চালানো হবে, কুলারের তো অনেক আওয়াজ হয়, কুলারটা চালানো হবে, ও বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া পড়ে, তো সেটাই হোক। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি তো বসে গেছি চুলুনি নিয়ে, চুলটা বাঁধবো বেঁধে তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে তো খাওয়াটা পুরো জমে গেছিল, কারণ বুঝতেই পারছো কাটলেট এইসব ফ্রাই জিনিস আমাদের বাঙালিদের একটু বেশি প্রিয় হয়েই থাকে, দেখেছো আমার দৃষ্টি কবে থাকে, ওকেও ফ্রেশ করতে হবে, ওর টেস্টটা চেঞ্জ করাতে হবে। আর কি তার সাথে ওকে একটু দুধও খাওয়াতে হবে, আমি এখানে ফ্যানের আওয়াজটা আসবে কারণ ফ্যানটা জোরে চালিয়ে দিয়ে বসলাম, গরমে করা যাচ্ছে না। কি বলো দুষ্টুমি কেন করছো বাবাই, বাবা কি দেখছে দেখে, বাবি দেখো তো কি দেখছো, বাবি ছাপিনটা দেখো তো, দেখো তো দেখতে দেখতে সকালের দিকে বৃষ্টি হলো কিন্তু আবার রাতের দিকে অতিরিক্ত গরম পড়ে গেল, ছেলে সঙ্গীতের শরীরটা একটু খারাপ হয়ে গেল, কারণ আবহাওয়াটা এমন হচ্ছে কখনো গরম কখনো আবার একটু বেশ ঠিকঠাক ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই কারণে সবারই শরীর খারাপ হবে, কারণ সবাইকে এখন একটু সচেতন থাকতে হবে, ওর একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে, ওই যে হুট করে গরমটা পড়ে গেছে ওই কারণেই হবে। আর মানে কালকে বিরিয়ানি এসব খাওয়াও তো হয়েছিল, ওই জন্য কাল থেকে বলেছে মহারাজ ডায়েটিং করবে, কী যে করবে জানি না, সকালবেলায় ওটে মনে হয় দুধ কমপ্লেক্স খাবে এরকম আর কি, ডায়েটিংয়ের মধ্যে দিয়ে থাকবে, মিষ্টি জাতীয় জিনিস খাবে না, এসব দেখা যাক কতদিন করে উঠতে পারে, করে ওঠা মানে আমি হয়তো করে দেবো কিন্তু ওর মানে খেতে ইচ্ছা করবে না, একটা টাইমের পরে গিয়ে ওর আর মনে হবে না হার ডাইনিং টাইনিং ভালো লাগছে না কিছু না, এইসব ওর ব্যাপারটা মনে হবে। ঠিক আছে চলো, আমার ছেলে বুঝতেই পারছো চালাতে লেগে গেছে, এবার ওকে বদমাসটাকে ঘুম পাড়াতে হবে। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
শেয়ার করবে। না বলে দাও, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বলো, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। নমস্কার, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব খুব ভালো থাকেন এবং সবসময় হাসি খুশি থাকেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, যেমন ভাবে আছে তেমন ভাবেই থেকো। টাটা, বাই বাই।